গতকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি বেশিরভাগ বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে শিলাবৃষ্টি সমস্ত জায়গাতে হয়েছে কোথাও কোথাও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে এর ফলে কিন্তু উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে কলকাতা কলকাতার পার্শ্ব অঞ্চল যেমন হাওড়া হুগলি এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে আজকেও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর কিছু কিছু জেলাতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে আজ রাতে আবার ব্যাপক ঝড় বৃষ্টি আসতে চলেছে সেই সঙ্গে থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড় সেই সঙ্গে শিলাবৃষ্টিরও একটা সতর্কতা জারি করা হয়েছে তো এই বৃষ্টি কতদিন চলবে এই বৃষ্টি কোথায় কোথায় আজকে হবে উত্তরবঙ্গের কোথায় কোথায় হবে দক্ষিণবঙ্গেরই বা কোথায় কোথায় হবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বা হবে কি না এবং বাংলাদেশে কি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কি ঝড় বা হয়েছে বা কালকে বা আজকের মধ্যে হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে কিন্তু গরমের দাপট ছিল শহর কলকাতাতে দুপুরে রোদের জন্য কিন্তু হাঁসফাশ অবস্থা হয়ে গেছে কলকাতা শহর জেলাবাসীর প্রায় প্রতিটি জেলাতে কিন্তু সকাল থেকে হালকা রোদ ছিল সেই সঙ্গে তাল মিলিয়ে কিন্তু বাতাসের স্বভাব আর ছিল আদ্রতার পরিমাণ সেই জন্য কিন্তু একটা আলগা একটা গরমের ভাব লাগছিল চিপচিপা একটা গরম ছিল কিন্তু বিকেলের পরে রাজ্যবাসীকে স্বস্তি দিতে ফের বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে সেই সঙ্গে ঝড় হতে চলেছে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে মূলত পশ্চিমী শীতল হাওয়া এবং পুবালি গরম হওয়ার সংঘাতে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখাটি এই দুয়ের জেরে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে বলেও কিন্তু পূর্বাভাস করা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সেই মতন কিন্তু শুরু হয়েছে বৃষ্টিপাত পরশু দিন থেকেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে বেশিরভাগ বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টিপাত হয়েছে তো আজকে উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে প্রথমে জানবো তারপর জানবো দক্ষিণবঙ্গ এবং তারপর জানবো বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে তো আজকে উত্তরবঙ্গে সকালের দিকে আবহাওয়া খুব আকাশ পরিষ্কার ছিল বেশিরভাগ জায়গাতে কিন্তু হালকা রোদ উঠেছিল একটা প্যাচ প্যাচে একটা গরমের ভাব ছিল এরকম গরমের ভাব কিন্তু বিকালের পর থেকে থেকে পরিবর্তন হওয়া শুরু করবে এবং বিকালের পর থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজও রয়েছে আজকে কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছিল আজকে উত্তরবঙ্গে প্রায় এই ঝড় বৃষ্টির সঙ্গে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এরকম ঝড় বৃষ্টি কিন্তু আগামী রবিবার পর্যন্ত চলতে পারে ফের একটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে কিন্তু এই ঝড় বৃষ্টির মেয়াদ আরও কিছুদিন বাড়তে পারে তবে দুই দিনাজপুর এবং মালদহতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম হবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হতে চলেছে তো এখন আমরা জানবো যে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকে কেমন থাকতে চলেছে আজ কিন্তু কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি যেমন হাওড়া হুগলি দু চব্বিশ পরগনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে অথবা আপনি যখন ভিডিওটি দেখছেন তখনও হতে পারে যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে তো কিন্তু আজকে রাতে কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে হতে চলেছে তবে বৃষ্টির দাপট খুব একটা বেশি না থাকলেও কিন্তু বৃষ্টি ভালোই হতে চলেছে সেই সঙ্গে কিন্তু একটা হালকা হাওয়া এডা থাকতে পারে এছাড়া দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে এগারোটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বা কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আজকে বিকালের পর থেকে যেসব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে দুই বর্ধমান রয়েছে হুগলি রয়েছে হাওড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভালো ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এছাড়া বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হওয়া এছাড়া আপনাদের আগেও জানিয়েছি যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এই সমস্ত জেলাতে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারেও কিন্তু উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সেই পাঁচ জেলাগুলি হচ্ছে যেগুলো আপনি জানালাম যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে উত্তরবঙ্গে অন্যান্য জেলা তুলনায় বেশি হয় বিশেষ করে দুই দিনাজপুর এবং মালদহতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমই হয় এদিকে যেটা আপনাদের জানালাম যে কিন্তু বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত একটা অস্বস্তি বজায় থাকবে আজকে সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ তেত্রিশ থেকে উনপঞ্চাশ শতাংশ তবে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টি না হলেও বিকালের দিকে জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে তাপমাত্রার কিছুটা কমতে পারে এছাড়া হাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ উত্তর পশ্চিম পার্বত্য হিমাচল এলাকায় ঝড় বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন গুজরাট সৌরাষ্ট্র এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে মৌসুম জানিয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি সহ রয়েছে দক্ষিণের তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখন আমরা জানব যে বাংলাদেশের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া বাংলাদেশের বন্ধুদের জন্য রয়েছে সুখবর কারণ ঢাকা সহ পাঁচটি বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে ঢাকাসহ পাঁচ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বহারও সম্ভব রয়েছে দুপুর সকাল নটা পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে বলা হয়েছে যে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর প্রভাবে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এর সাথে কিন্তু খুলনা এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাও জানানো হয়েছে যে বাহাত্তর ঘন্টায় আগামী দিন বৃষ্টি এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটি বিভাগের জেলাগুলিতেই সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী পাবনা সিলেট শ্রীমঙ্গল ফরিদপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাঙ্গামাটি অঞ্চল সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য পরিমাণ হলেও বৃদ্ধি পেতে পারে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই জানাবেন যে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে